মনে করো তুমি একদিন ছাদে বসে আছো, তোমার মাথার উপর হাজার হাজার চকচকে তারা। তোমার কি সেই তারাগুলো ধরতে ইচ্ছে করে? আমার তো খুব ধরতে ইচ্ছে করে। ইস, আমার দুহাত ভর্তি যদি তারাগুলো থাকতো, আমার হাতের উপর তারাগুলো আমি ধরতে পারতাম, তাহলে কত মজা হতো, তাই না? জানো, তোমার আমার মতো একটি ব্যাং আছে যার তারা ধরার খুব ইচ্ছে, এবং সে ঠিক করেছে সে তারা ধরেই ছাড়বে। আচ্ছা চলো আজকে গল্পে গল্পে দেখে নেই ব্যাংটি কিভাবে তারা ধরেছিল। ব্যাং যদি তারা ধরতে পারে, তাহলে তুমি আর আমি বাকি থাকবো কেন? ব্যাংটি তারা দেখতে খুব পছন্দ করে, সে উপরে লাফ দিতে চায় এবং তাদের ছুঁতে চায়। এক রাতে সে তারাদের ছোঁয়ার জন্য মন স্থির করল। সে বড় একটি পাথরের উপরে উঠল এবং তাদের ধরার চেষ্টা করল, কিন্তু তারারা তার নাগালের বাইরে ছিল। তারারা অনেক উঁচুতে ছিল। তারপর সে একটি ঢিবি দেখতে পেল। তার হাত উপরের দিকে উঠাল এবং তারারা এখনো তার নাগালের বাইরে। ব্যাংটি কাছে একটি নারিকেল গাছ দেখতে পেল। গাছটি অনেক লম্বা। আহ, সে মনে করল এবার কাজ হবে। সে গাছ বেয়ে উপরে ওঠা শুরু করল। সে অনেক কষ্টে গাছে উঠল। সে আবার তার হাত উপরের দিকে উঠাল, কিন্তু এখনো তারারা তার নাগালের বাইরে ছিল। সে খুবই হতাশ হয়ে পড়েছিল। সে নিচের দিকে তাকালো। ভয়ে তার হৃৎস্পন্দন বন্ধ হয়ে যাবার মতো হয়ে গেল। তারপর সে তার বুকে হাত রাখল, নিজেকে বলল, আমি ভয় পাবো না, আমি পারবো। তারপর সে একটি পুকুর দেখতে পেল। তারারা পানিতে জল জল করছিল। সে তারাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল এবং আনন্দিত হল। সে পুকুরে ডুব দিল। সে পুকুরের যতই কাছে যাচ্ছিল, তারাদের ততই কাছে মনে হচ্ছিল। ছপাত! সে পানির উপরে গিয়ে পড়ল। সে উপরে উঠে আসলো এবং পাড়ে এসে বসল। সে বসল এবং দেখল যে তারারা পুকুরের মধ্যে জল জল করছে। কখনো কখনো আমরা যতই চেষ্টা করি না কেন, কিছু জিনিস আমাদের নাগালের বাইরে থেকেই যায়। তাই বলে কি আমরা মন খারাপ করে থাকব? অবশ্যই না। আমরা চেষ্টা করব জিনিসগুলো ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখার এবং ছোট ছোট জিনিসের মধ্যে আনন্দ খুঁজে পাওয়ার। তাহলে প্রকৃতভাবে আমরা জীবনে আনন্দ এবং সুখে থাকতে পারব। এরকম আরো মজার মজার গল্প শুনতে হলে এখনই ডাউনলোড করে ফেলো লেটস্টিক অ্যাপ আর সাবস্ক্রাইব করে ফেলো আমাদের চ্যানেলটিতে।